আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব কি কি কাজ করলে আপনারা ভুট্টার অধিক পরিমাণে ফলন পাবেন এখানে একটি কথা বলে রাখি আপনারা যদি সঠিকভাবে ভুট্টার জমির পরিচর্যা করতে পারেন তাহলে বিঘাপতি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ মন হারে ভুট্টা পাওয়া সম্ভব অধিক পরিমাণে ভুট্টার ফলন পেতে আপনাদেরকে নিচের সাতটি কাজ অবশ্যই করতে হবে প্রথমত ভুট্টার চারা গজানোর পর ভুট্টার জমি থেকে অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে দ্বিতীয়ত ভুট্টার জমিতে যদি আগাছা হয় তাহলে আপনাদেরকে ওই সকল আগাছা খুব দ্রুত দমন করতে হবে আগাছা দমনের ক্ষেত্রে আপনারা কীটনাশক ইউজ করতে পারেন অথবা আপনারা নিরানির মাধ্যমে আগাছা দমন করতে পারেন তৃতীয়ত আপনাদের ভুট্টার জমিতে যদি মাজরা পোকা বা ফল আরমিওর পোকা আক্রমণ করে তাহলে খুব দ্রুত আপনাদেরকে এই সকল পোকা দমনের ব্যবস্থা করতে হবে আপনারা যদি ফল আর্মি বা মাজরা পোকা দমন না করেন তাহলে এই সকল পোকা ভুট্টা গাছের পাতা খেয়ে ফেলবে এবং এক পর্যায়ে ভুট্টার ফসল একশো পার্সেন্ট কমে যেতে পারে চতুর্থত ভুট্টার জমিতে নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত পরিমাণ সেচ প্রয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত পরিমাণ সেচের অভাবেও কিন্তু আপনাদের ভুট্টার ফলন অনেক কমে যাবে পঞ্চমত ভুট্টার জমিতে সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে ষষ্ঠতম বীজ বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর ভুট্টা গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন যেই সকল ভুট্টা গাছগুলো ছোট হয়ে আগাছায় পরিণত হয় ওই সকল ভুট্টা গাছগুলো কেটে জমি থেকে সরিয়ে ফেলতে হবে এবং সপ্তমত ভুট্টা পরিপক্ক হওয়ার পূর্বে আপনারা কখনোই ভুট্টা গাছের পাতা কেটে বা ছিঁড়ে সেগুলো গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করবেন না আপনারা যদি ভুট্টা পরিপক্ক হওয়ার পূর্বেই ভুট্টা গাছের পাতা কেটে ফেলেন বা ছিঁড়ে ফেলেন তাহলে ভুট্টা গাছ তার নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে না এর ফলে ভুট্টার যে মোচা আসবে মোশাগুলো ছোটো এবং চিকন হয়ে ভুট্টার ফলন কমে যাবে আপনারা যদি এই সাতটি কাজ সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা অবশ্যই অধিক পরিমাণে ভুট্টার ফলন পাবেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন